প্রয়াত রূপসা পত্রিকার সম্পাদিকা গীতা মুখোপাধ্যায়ের স্মরণে অবনীন্দ্র সভাগৃহে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল সুখবর দৈনিক সংবাদপত্রের পক্ষ থেকে। উদ্বোধনী সঙ্গীতের সঙ্গে পুষ্পার্ঘ দিয়ে উপস্থিত ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ব্যক্তিগত স্মৃতিচারণা করেন রাখাল রাজ মুখোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, অপূর্ব গঙ্গোপাধ্যায়, সুকমল ঘোষ এবং আরো অনেকে। এক একটা মানুষের ত্যাগ, এক একটা মানে শিল্প চর্চা সবই আমি গীতা মুখোপাধ্যায়কে অনুকরণ করে পেয়েছি। আমি কিন্তু ওনাকে দেখিনি, আমার শিক্ষাটা শৈশবে অনেকটা একলব্যের মতন বলা যেতে পারে। সংখ্যাটা জানি আমি তখন 20-21 ছাত্র ছেলে হোক এবং আন্দোলনে যেতাম, নানান রকম লেখার পাশাপাশি কবিতাটা করছে লিখতাম। তখনই আমার প্রথম বড় লেখা একটু ভয়ে ভয়ে ঝুঁকি নিয়ে লিখেছিলাম কেদার বদ্রী ভ্রমণ কাহিনী, দীর্ঘ বেশ 20-22 পাতা। এবং কি মানে সুন্দর ভাবে একটা বই, তখন ছাপাখানার লিনোটাইপ লাইনোটাইপ যাকে বলে, এবং ভালো কাগজ ভালো বাধায় বেশ পরিশ্রম ছাড়া একটা বই করতে গেলে তখন প্রায় তখনকার বাজারে অন্তত 200 টাকা দাম হওয়া উচিত। ওনার ম্যাগাজিনটা সে তুলনায় দাম ছিল, উনি একটা ত্যাগের মধ্যে দিয়েছিলেন, উনি সাহিত্যকে সত্যি করে সেবা অর্থেই গ্রহণ করেছিলেন। আমি তখন কাকদ্বীপে চাকরি করি, শুধু কবিতা লিখি। একবার বন্ধুর সঙ্গে রাজি হয়ে নেতারহাট গেলাম, এমন এমন কিছু ঘটনা ঘটল, ফিরে এসে আবেগ মথিত হয়ে একটি উপন্যাস লিখলাম সাইবেরিয়ার হাঁস। এখন বুঝি ও ঠিক উপন্যাস নয়, ভ্রমণ উপন্যাস। এবার উপন্যাস তো লেখা হলো, আমাকে তো কেউ চেনেন না, আমার একটা উপন্যাস কেন ছাপা হবে? এ সময় দেশ পত্রিকা একটা বিজ্ঞাপন বেরোলো রূপসা পত্রিকার তরফ থেকে, উপন্যাস গল্প কবিতা আহ্বান করা হয়েছে। তা আমার হঠাৎ মনে হলো এরকম অপরিচিত জায়গায় উপন্যাসটিকে পাঠাবো, আর দেখি ছাপা হবে। আবার অল্প বয়সে যেরকম হয় যে উপন্যাসটা যদি খোয়া যায়, আমি কলকাতায় আমার এক পরিচিত লোক যাচ্ছিলেন, তাকে ওই পত্রিকার ঠিকানা দিয়ে বললাম যে এই লেখাটা একটু পৌঁছেতে পারবেন, তিনি সানন্দে রাজি হলেন। এবং আমার মনে হলো যদি উপন্যাসটা কোনো ভাবে খোয়া যায়, আমি একটা সরকারি অফিসারই তো রিসিপ্টে আরো আশ্চর্য বিষয়, সে বছরই শারদীয়াতে উপন্যাসটি ছাপা হয়। আমার কাছে এটা একটা প্রাইজ, বড় পুরস্কার পাওয়ার। একদিন খুঁজে খুঁজে 66 নম্বর বাড়িতে একদিন গেলাম, কিতাব কুমারদের সঙ্গে আলাপ হলো, পত্রিকার কপি নিলাম এবং উনি বললেন যে
আবার আমি আরো একটি উপন্যাস লিখলাম, এটি খুব রোমান্টিক উপন্যাস, নাম দিয়েছি আমরা রোমান্স। সেটিও পাঠালাম, সেবার আর ওষার রিসিট চাইনি, আমি বুঝে গেছি যে এটা খুব বালকিল্লতার পরিচয়। এবং আমার আশ্চর্য বিষয় পরের বছর সেটিও ছাপা হয়ে গেল। তখন কোনো গল্প লিখিনি, উপন্যাস ছাপা হচ্ছে। আবার আরেকটি উপন্যাস লিখলাম, এবার একটু সিরিয়াস, সুন্দরবন ঘুরছি, প্রচুর অভিজ্ঞতা হচ্ছে। আমি আরেকটু উপন্যাস লিখে 70-80 পৃষ্ঠা আবার পাঠিয়ে দিলাম, এবারও ছাপা হলো। কিন্তু আমার একটু স্মার কারণ দরকার, উপন্যাসের নাম বদলে গেছে, নাম দেওয়া হচ্ছে নদী পাঠা। আমি তো এই নাম দিইনি, অনেকক্ষণ মনে মনে রাখলো, তারপর এটাই আসল নাম। এই যে প্রথম তিনটে উপন্যাস ছাপা হলো, একজন তরুণের একটি লেখা, অপরিচিত, কেউ চেনে না, যিনি আমাকে পর পরে প্রশ্রয় দিয়েছিলেন, তিনি কিন্তু আমার সাহিত্য জীবনের প্রথম একটা, যিনি আমাকে প্রশ্রয় দিয়ে এত দূর নিয়ে আসতে পেরেছিলেন। আমি মাসিমাই বলেছি চিরকাল, মাসিমার সঙ্গে আমার আলাপ। সূত্রটা এখনো মনে আছে যে সেই সময় আনন্দবাজারে শঙ্করলাল ভট্টাচার্য ছিলেন, তখন আমার সঙ্গে শঙ্করলাল খুব নতুন নতুন পরিচয়, বোধহয় 1978 বা 1980 সালে হতে পারে। সেই সময়ে কিশোর কুমার 4 নম্বর বিয়ে করলেন। শঙ্কর তো আমাকে বললেন যে তুমি রূপসা পত্রিকার জন্য রুমা কুমাটাগুপ্তার কাছে যাও, এবং রুমা কুমাটাগুপ্তার সঙ্গে কিশোর কুমারের সম্পর্ক কেমন ছিল বা এখন যোগাযোগ আছে কিনা সেটা নিয়ে একটা লেখা তৈরি করো। সেই সময় 66/2B পূর্ণদাসের বাড়িতে আমি যেতাম, সেই পুরো পরিবারের সঙ্গেই সেই সময়ে আমার আলাপ বা পরে ঘনিষ্ঠতা এবং তারপরে পারিবারিক সম্পর্কের সূত্রপাত হয়েছিল ওই বাড়ি থেকে। আমার মনে আছে আমার জীবনের প্রথম সাক্ষাৎকার আমি নিয়েছিলাম রূপসা পত্রিকার, এবং সেটা ওই রূপসা পত্রিকাতে ছাপা হয়েছিল। আমি সাধারণত প্রবন্ধ, সাক্ষাৎকার, ফিচার এইসবই বেশি লিখতাম। সেই সময় পুরোনো যুগের লেখিকাদের উপর একটা ধারাবাহিক কাজ করছিল, এই জ্যোতির্ময় দেবী, গিরিবালা দেবী, হ্যাঁ, এদের সম্বন্ধে। তো জ্যোতির্ময়ী দেবী লেখা পরে মনে হলো যে অত আগেকার যুগের একজন লেখিকা কি শানিত লেখা, কি আধুনিক লেখা, এটা লেখা লিখে গীতালিকায় প্রথম লেখাটা নিয়ে যায়, সেই আমার গীতালির সঙ্গে প্রথম পরিচয়। আমার দিদিরা তার সবাই প্রয়াত, সব গীতারই কাছাকাছি বয়স, আর আমি বাড়ির ছোট ছেলে। আমার দিদিরা আমাকে যেরকম স্নেহের সঙ্গে গ্রহণ করেছিল, গীতা দিয়েও তাই সব সময় উৎসাহ দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মতো কতগুলো অনামী তরুণকে বিখ্যাত সব লেখকদের পাশে আমাদের লেখা ধারাবাহিকভাবে প্রকাশ করে গেছে। আরেকটা গুণ ছিল যে চেনেন না হয়তো, ডাকে লেখা আসছে, কিন্তু সেই লেখার গুণগত মান যদি ভালো হয় তাহলে সেই লেখাটা গীতা দিয়ে আগে ছাপবেন, কোনো পরিচয় না, নাম না, যদি ভালো লেখা হয় গীতা দিয়ে বলছে এই লেখাটা যাবে।